এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট, কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। উইং আইডি। কই ভাই, আমাদের কি কোনো সময়ের দাম নাই? গাড়িতে ওঠানো ছিল 7টায়, কল টাইম ছিল 6টায়। এক সময় আর্টিস্টার সেটে গিয়ে আমাদের কল দিত যে ভাইয়া কোথায় আপনার, আমরা রাস্তায় দাঁড়ায় আছি। এত মনে হচ্ছে আমরা শুটিং সেট থেকে আমরা আর্টিস্টদের কল দিয়ে বলবো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আপনি আসুন। এভাবে করে দেখতে হবে, এভাবে জীবন চলতেছে? আমরা যাচ্ছি ময়মনসিং, এখন কয়টা বাজে? আমি গাড়িতে উঠছি 7টার সময়, ঘুম থেকে উঠেছে 6টার সময়, এগুলো মানে নিতে হইতেছে আমার। এখন তার কল দাও, ফোন দাও, ফোন দিয়ে জিজ্ঞেস করে সে কই আছে, তার গাড়িতে পিক করতে হবে কেন, বাসা নিচে গিয়ে দাঁড়িয়ে থাকো। এভাবে করে শুটিং চলে? বস বস বস, উনি গাজীপুর চৌরাস্তায় হালকা একটা জ্যামে আছে। গাজীপুর চৌরাস্তার জ্যামের সময় কোনো আইডিয়া আছে তোমার? হালকা একটু জ্যামে হালকা ঝাঁকি খেতে খেতে তরঙ্গের মধ্যে আসতে, সমুদ্রের তরঙ্গ, তাই না? আর্টিস্টে কল টাইম দাও 9টায়, আসবে তারা 12টায়, লাঞ্চের আগে তো কোনো সিনই নিতে পারবো না। এভাবে কি শুটিং চলে? কে লাইন প্রডিউসার? কে প্রডিউস? কে লাইন প্রডিউসার? কই প্রডিউসার? লাইন বস, ওই যে ও প্রডিউস করতে। কয় মাস? সরি স্যার, কয় মাস? 7 মাস। মাস নাইম ভাই, ফোন নাম্বারটা নিয়ে রাখবা, ও শুটিংয়ে মাঝে মাঝে আসবে, ঘুরবে, খাবে, দাবে, দেখবে শুটিং কীভাবে চলে, ঠিক আছে? তুই ফোন নাম্বারটা দিয়ে দিও, ইনভাইটেশন কার্ড পাঠা দিবা। বস চলে আসছে। তুমি এই ওখানে কি করে, এখানে আসছে কেন, ওর কাজ কি এখানে? বস আমি তো কিছু জানি না, স্যার সব জানে। স্যার সব জানে মানে বাপ্পির কাজ এটা? বন্ধু বান্ধবের এজেন্সি দিছে এই কারণে না কাজ করছে? এক্সকিউজ মি, আমি যদি জানতাম তুমি এখানে আছো আমি নিজেও এখানে না আসতাম না, আমি এখনি বাপ্পিকে ফোন করছি। ওরে বাবা, বাপ্পি শুধু তোমার বন্ধু, বাপ্পি আমার বন্ধু না, তুমি কোন বাপ্পিকে কল দিবা? বাপ্পিকে আমি আগে কল দিচ্ছি। ফাইন, দেখা যাবে তো বাপ্পি কার ভালো বন্ধু। আরে কি আছে, চার ধরো, দাও সরো। আরে বাপ্পির ফোন তো দেখি বন্ধ ভাই। বাপ্পি বস তো মালদ্বীপে গেছে। বস আমারে সন্দীপের রেখেও মালদ্বীপে চলে গেছে। ও চাকরিটা চলে যাবো বস। আমি ও খুব ভালো করে জানি, আমি ওকে দেখতে পারি না, ইচ্ছা করে কাজটা আমার সাথে করছে, তাই না? এক্সকিউজ মি, আমি তোমাকে দেখতে পারি না, আমি তোমার ছায়াও মারাতে চাই না। আই এম নট ডুইং দিস শো। আমিও তোমার ছায়া মারাইলাম না, আমি এই সাইডে এসে দাঁড়াইলাম। আই এম নট ডুইং দিস শো। শোনো, আমি যদি কল দিই 10-15 নাইকে এখানে লাইন ধরে দাঁড়াবে। আমি চাইলে এখন শাকিলকে কল দিলে শাকিল উপস্থিত হবে। শাকিলা, লাস্ট 3টা শো করলো না তোমার? Everything was perfect, you know? সেট থেকে শুরু করে কস্টিউমস এন্ড এভরিথিং ওয়াজ পারফেক্ট। যখনই মুখটা খুললো না একেবারে সবকিছু ভরাত। জেলাস আর্টিস্ট, জেলাস। আচ্ছা আপু একটু, হ্যাঁ আমরা গাড়িতে বসে ঝগড়া করি? আমি গাড়িতে কেন উঠবো? আই এম নট গোয়িং, আমি তো বললাম গ্রো সাম কমন সেন্স ম্যান। ভাইয়া আপনি একটু সুযোগ দিলেই কিন্তু আপু। কিসের সুযোগ? এটা লটারি যে সুযোগ পাবে সে, গাড়িতে কোনো সিট আছে নিব? আছে তো, আমি আপনাদের জন্য সামনে 3টা সিট রেখে দিছি, একদম শান্তিতে দুজন যাইতে পারবেন, কোনো চিন্তা করেন না। ইম্পসিবল, আই এম নট গোইং উইথ দিস গাই। আমি বলছি না, এই ক্যাসলটা আমাদের ক্যাসল করবে, এই সব জায়গায় সমস্যা, এখানে সমস্যা, সেখানে সমস্যা, খাবো না, দাবো না, পেছনে বাজবে না, ওরা ব্যালেন্স করবে কি এখন? এক্সকিউজ মি, ক্যাচাল? একটা মেয়ে কমফোর্টেবল ফিল নাই করতে পারে তাকে তো ক্যাচাল বলার, ইউ ডোন্ট নো হাউ টু রেসপেক্ট আ গার্ল, ঠিক আছে? আপনার মধ্যে প্রফেশনালিজমের অভাব আছে, ইন্ডাস্ট্রিতে তো আপনি কাজ করছেন বাট প্রফেশনালিজম তো আপনাকে কেউ শেখায়নি। আর আপনার প্রোডাকশন না যে আপনি এটা আমাকে ছনা গাছের ভেতরে ককশিট দিয়ে মাইক্রোর ভেতরে কস্টিউম চেঞ্জ করতে পাঠাবেন, দ্যাট ডে হ্যাজ বিন চেঞ্জ, আমি এখন আর মাইক্রোর ভেতর কস্টিউম চেঞ্জ করি না। বাজেট বেড়েছে, দিনকাল পরিবর্তন হয়েছে, তো আপনাদের মন মানসিকতা পরিবর্তন করেন, প্রফেশনালিজম আনেন একটু। সব পরিবর্তন হয়ে গেছে, 5 টাকা নিতে আগে 15 টাকা নাই, এমন ফাপড় তোমাদের টাকা দিতে গিয়া আমাদের 15 টাকা থেকে নিজেদের টাকা 13 টাকা নামছে। তো 10 টাকায় নামা উচিত, কাজের যে কোয়ালিটি হচ্ছে দিন দিন, 10 টাকাও আমি দিতাম না আমার প্রোডাকশন হলে। বস মাসেলটা, বস মাসেল একটা ব্যাগ দিয়ে দিবি বস। আমি যে কোনো ব্যাগ চাই কিন্তু ওর ব্যাগ যেন না বসে, আমি ওর ব্যাগের সংস্পর্শ চাই না, যাও যে কোনো ব্যাগ মাসেল দাও। আর আমি কিন্তু এই নাইম বল, আমি এই পাশে বসবো। Thank you.
মিস্টার উইন্ডো, কারো শীত টিপ লাগলে জ্যাকেট ট্যাকেট পরে আসবে, একটা জ্যাকেটে না হলে দুটা তিনটা জ্যাকেট পরে আসবে, কিন্তু এসি কেন অফ করবে? ড্রাইভার সাহেব এসিটা ছাড়েন। ড্রাইভার সাহেব এসিটা অফ করেন, শীতকালে আমরা ন্যাচারাল বাতাস খাবো, আমরা এসি কেন লাগাবো? এসি ইউজ করবো না আমরা, সবার ডিমান্ড পূরণ করতে আসছি, আমরা শুটিংয়ে যাইতেছি, ধমের শেষ নেই সবার। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আপনি সিগারেট কেন খাচ্ছেন? গাড়ি কি সিগারেট খাওয়ার জায়গা আপনার মনে হচ্ছে? গাড়িতে তো উঠতেই লেট করলেন 20 মিনিট, আর আমি সিগারেট খাওয়ার জন্য সিগারেট ব্রেক নেবো, চায়ের দোকানে সিগারেট খাবো? হ্যাঁ আপনি, আপনি আমরা যাচ্ছি এটা শুটিং, আমরা তো পিকনিক করতে যাচ্ছি না, আর আপনি আমাকে প্রফেশনাল বিহেভিয়ার শিখতে বলছেন না, এটা সেটা প্রফেশনাল অ্যাক্টিভিটিস। ও, এটা কি প্রফেশনাল বিহেভিয়ারের মধ্যে পড়ে না? সিগারেট খাওয়া প্রফেশনাল বিহেভিয়ার? অবশ্যই, আমি তো সিগারেট খাচ্ছি, আমি তো কোনো নেশাজাত দ্রব্য খাচ্ছি না। ও তাই না? সিগারেট খাওয়া কবে থেকে প্রফেশনাল অ্যাক্টিভিটিস? আই ওয়ান্ট টু নো দ্যাট অ্যাজ ওয়েল। আই ওয়ান্ট টু নো দ্যাট অ্যাজ ওয়েল। শুনেন একটা কথা বলি আপনাকে, এই মিডিয়ায় 50 জন কাজ করি, আফটার প্যাক আপ, আফটার শুটিং 5 জনের সাথে ঘুরেন, সব খবরই কানে আসে। আপনার সভ্যতার কোনো বালাই নাই। সভ্য সমাজের চূড়ান্ত পর্যায়ে সভ্য নাগরিক আসছে আমার, তার সামনে বই মেলা আসতেছে, সভ্যতা নিয়ে একটা বই লিখেন না, একটা উপন্যাস লিখে ফেলেন, আমাকে সভ্যতা শিখাতে আসছেন। 2 সপ্তাহ আগে রিজনের পার্টিতে যখন গেলেন, দাঁতটা কেলিয়েছিলেন যখন রিজন আপনার মুখে সিগারেট ধরলো, তখন তো কোনো সমস্যা হলো না, আমার বেলা সমস্যা কিছু? হি নোজ হাউ টু বিহেভ। রিজওয়ান আমার মুখের মধ্যে সিগারেট খেয়ে ধোয়া ছাড়ে না, কিছু চামার জাতীয় লোক আছে ওরা জানে না কিভাবে সিগারেট খেতে হয়, কোন জায়গায় সিগারেট খেতে হয়, সো ডোন্ট টক অ্যাবাউট ইট। আর রিজওয়ান আর আমি কি করি না করি সব খবর তো রাখা হয়, স্টক করা হয়, তাই না? খুব রিজওয়ানের সাথে আমাকে দেখলে খুব জ্বলছে। না না না, তো জ্বলন টলনের আমার টাইম না, আমার কখনো গা জ্বলে না, ঠিক আছে? যারা তোমার আমরা হয়ে গেছে চামার জাতীয় লোক আর রিজনের মতো হ্যান্ডসাম হাঙ্ক এই পৃথিবীতে কোথাও নাই, তাহলে তোমার মানে আমার তো নিয়ে তোমার সমস্ত অভিযোগ, আমার ব্যবহারের সমস্যা, আমার হাঁটায় সমস্যা, আমার কথা বলার সমস্যা, আমার চেহারা ভালো না, কয়েকদিন পর বলবো আমি ডিরেকশনও পারি না, ডিরেক্টর কেন হইলাম, কোন দিক থেকে হইলাম বলো না? ওই একটা জিনিসই তো পারো, তাই না? ওই একটা জিনিসই এখন পর্যন্ত ভালো পারো, এছাড়া তার অন্য কোনো কিছুই তুমি পারো না। সো আমার সিগারেট খাওয়াতে প্রবলেম, আমি বলেছি সিগারেট খেতে পারবো না, বাস শেষ। আমার কোনো প্রবলেম নেই, আমি সিগারেট ধরাবো, আমার ইচ্ছা আছে, আমার গাড়ি, আমার শুটিং, আমার গাড়ি না, আমি সিগারেট ধরাবো। আমি বললাম না সিগারেটটা না ধরাতে। ড্রাইভার সাহেব গাড়ি থামান, আপনাকে বলছি আমি, আপনি গাড়ি থামান, আমি গাড়ি থেকে নামবো, গাড়ি থামান। কি বলবে বলো আপু, এখানে মাঝ রাস্তায় যদি নেমে যান, এখানে তো শিয়াল আছে, কুকুর আছে, আপনার একার জন্য জায়গাটা একদমই সেফ না। আমি তো কোনো শিয়াল কুকুর দেখছি না এখানে। তুমি আমার ব্যাগটা ঢাকায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, আমি চলে গেলাম, ঠিক আছে? আপু 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 প্লিজ প্লিজ আপু, বুঝিনি তো, আজকে যদি আপনি এমন করেন, কাজটা যদি না হয় আমার চাকরিটা চলে যাবে, আর আমার জন্য প্লিজ, চাকরিটা চলে গেলে আমার জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে আপু। আপনার কথাবার্তা যুক্তিগত আছে বস, আপনি তো জিতছেন। হুম, তুমি আমার কিছু বলতেছো নাকি? বস বলছিলাম যে এই সিগারেটটা হাফ খেলে হয় না বস, মানে সুন্দর একটা পরিবেশ আছে, শুধু শুধু এই ধোঁয়া দিয়ে, সিগারেটের ধোঁয়া দিয়ে পরিবেশটা নষ্ট করে কী দরকার? সারাদিন সময় আছে বস, পরবর্তী যে আপনি সিগারেট খান। শুটিং সেটে সে বিহেভিয়ার শেখায়, শুটিং এর পরে অন্য কোথায় পার্টিতে কি বিহেভিয়ার করে সেটা কারো জানা নাই। আমি একবার বলেছি কিন্তু, তোমার দায়িত্ব কিন্তু। ভাইয়া কি, তুমি তো আসছো কাজ করো 7 মাস, কি বুঝবা শুটিং এর? ইনভাইটেশন দিছো? এই না এই না, আমার কিন্তু কানে ব্যথা করতেছে। প্রোডাকশন, জি আপু, নাস্তা কি আছে? আপু নরমাল নাস্তা যা আছে তাই। আমি তো নরমাল নাস্তা খাই না, আমি সকালে গার্লিক মাশরুম আর গ্রিন টি খাই, তুই কি জানতা না? জি আপু। তো এখন ম্যানেজ করো, আগে গ্রিন টি দাও, আর 20 মিনিট পরে তুমি আমাকে গার্লিক মাশরুম দিবে, সাথে একটা স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ না কিন্তু, টুনা ফিশ স্যান্ডউইচ, আর সাথে হাফ বয়েল ডিম। আপু গার্লিক মাশরুম তো পাওয়া যাবে না, আর স্যান্ডউইচটা একটু ঝামেলা হয়ে যাবে, যেটা পারবো পাউরুটি এনে এখানে চুলা আছে, ডিম ভেজে আপনাকে ডিম পাউরুটি বানিয়ে দিতে পারি। তোমার কোনো আইডিয়া আছে? তুমি কার সাথে কথা বলছো তুমি জানো? তোমাকে আমি বলেছি ম্যানেজ করতে, তুমি ম্যানেজ করো, এখন তুমি খাল বিল নদী নালা কোথা থেকে পারবে ম্যানেজ করো? আমি জানি না। ময়মনসিং যেতে হবে সেটা আনতে হইলে। তো যাও ময়মনসিং, কে মনে করেছে? 2 ঘন্টা সময় লাগবে। তো 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা কেন লাগবে? তুমি যাও, একটা ওই গাড়ি নিয়ে যাও, যাও যাও, দাঁড়িয়ে আছো কেন? আপু এই এক্সপ্রেশনটাই লাগবে, ওই যে কৃষ্টি কালচারের যে শর্টটা আছে না, ওখানে আপনি এই এক্সপ্রেশনটাই দিবেন, এমন একটা ভাব নিবেন যে আপনি এটা ফার্ম মন খারাপের একটা ভাব নিবেন, বুঝছেন? বস
যে ক্রিস্টিয়ান কালচার যে শর্টটা আছে না ওখানে আপু ঠিক এক্সপ্রেশনটাই আমার লাগে। হ্যাঁ হ্যালো হ্যালো, আপনি কে? ওহ, আমার সাথে তো আপনার সাথে পরিচয় না, আমি ডিওপি। আমার রিসেন্ট কয়েকটা কাজ আছে, টিভিসি করেছি। একটা হচ্ছে ওই যে একটা কাঠবন মাঝখান দিয়ে একটা কবি হেঁটে গেলো, পুরো পৃথিবী কাঁদল, ওইটাই যেটা। হ্যাঁ, আরেকটা আছে পিনিকি গাছে ধরে, ওই যে পানি কমেডি যেটা, ওইটাও আমার করা। আর হচ্ছে ওই যে আরেকটা আছে ওই যে ঘোড়ার ল্যাস ধরে না, লাস্টে বাবা কান্দে, ওইটাও আমার করা, বস জানে। আপনি দেখছেন? দেখবে কীভাবে, সারাদিন তো মোবাইল টিপে, অন্য কাজে ব্রিফ দেওয়ার সময় মোবাইল টিপে, অন্য কারোর কাজ দেখার তার টাইমও নাই, সাথে নিজের ছবি দেখবে, আপলোড দিবে, পোর্ট্রেট মুড দিবে, শিল্প সাহিত্য চর্চা তাদের কাজ না। এই কই যাও তুমি, এই শুটিং এখানে তুমি কি করো? আপু খাবার অর্ডার। কি খাবার অর্ডার দিছে সে? গার্লিক মাশরুম আর টুনা ফিশ। ভাবখানে এমন যে সমুদ্রের পার থেকে টুনা ফিশ ধরে প্রতি সকালে ভাই যে স্যান্ডউইচ করে খায়, আর নিজের বাগানে টবে চাষ করে গার্লিক মাশরুম বানায়, আর নিজের পাশে কি খায় জানে নাই, নিজের পাশে হার্ডলি গরম পানিতে লেবু চিপে খায়, আর হাইস্ট করে দেখা যাবে ডিম ভাজি বা ডিম। হ্যাঁ এক্সকিউজ, বলো বলো। আমি বাসায় কি খাই না খাই সেটা আপনি খুব ভালো জানেন না, আপনি আপনার বাসায় গিয়ে দেখেছেন আমি বাসায় কি রাজার হালে খাই, আর শুটিং ইউনিটে সবাই জানে আমি শুটিং এ কি খাই, আমি সব সময় গার্লিক মাশরুম আর টুনা ফিশ। ওই সবাই তোমার ফ্যান ফলোয়াররা ফেসবুক লাইভে দেখে তুমি কি খাও, কিন্তু বাসায় গেলে কি খাও এটা বোঝা যায়। তোমাদের সবার খিদা, সমস্ত খিদা, সমস্ত আইটেম তোমার এই শুটিং সেটে এসে খাওয়া লাগে, তাই না? বাসায় খাবার পাও না তোমরা, এটা নাই কেন, সেটা নাই কেন, শর্ট দিব না, যেতে পারি না। আচ্ছা এই যে রাস্তা দেখতেছো, যে এলাকা আমরা আসছি, এখানে টুনা ফিশ কোথায় পাবে? এটা কি সামুদ্রিক এলাকা? এখানে কোনো মাশরুম পাওয়া সম্ভব? আপু ঠিক এক্সপ্রেশনটা আপনি রাজবাড়ি ওখানে দিতে পারবেন না, ওই প্লটটাতে জোস হইতো জোস। এই আপু চুলে হাত দিন না, আপু চুলটা এইভাবে লাগবে। এই কস্টিউমের কি আছে? জি না, আমার চুল আমি এইভাবে রাখবো, আমার চুল আমি এইভাবে রাখবো, আমার যেভাবে ইচ্ছা সেভাবে রাখবো। আপনি আমার চুলের ব্রিফ দেওয়ার কে? বুঝতে পারলাম না তো বস। বস এখানে আমি সুচিত্রা সেন চিন্তা করছি বস, এখানে লাগবেই বস, এটা ছাড়া সম্ভব না বস। এই এই কস্টিউমের কি আছে মালটা একটু দেখো তো। এই এক্সকিউজ মি, আপনি মাল কাকে বললেন? আর কাকে বলবে, তোমাকে বলছে। তুমি তো একটা পণ্য, তোমাকে রেমুনেশন দেওয়া হয়েছে, তুমি শুটিং সেটে আসছো, তুমি কাজ করবে না ফুল টাইম, একটা পণ্য আর আমাদের আর্টিস্টের পার্থক্যটা কোথায়? হ্যাঁ তোমাকে রেমুনেশন দেওয়া হয়েছে, তুমি চুপচাপ খালি শুটিং করে এখান থেকে চলে যাবে, এত কথা বলতে পারবা না। সব আসছে এখানে, সব ঢং দেখতে, বাসায় খাইতে পারে না, এনে যে খাইতে আসছে শুটিং। ওকে মাল বললো? মাল মানে জানো ওরা? আচ্ছা তোমরা যখন অ্যাসিস্ট্যান্সি করতে আসো, তুমি কি শপথ নিয়েছো যে আমি একটা আর্টিস্টকে পেইন ব্যতীত অন্য কিছু দিব না? তোমাদের সিনিয়ররা তোমাদের ডিরেক্টরকে তোমাদেরকে একটা জিনিসই শেখায় যে একটা আর্টিস্টকে কতভাবে কত নানা প্রকার উপায়ে পেইন দেওয়া যায়। কাজের কাজ তো কখনো কিছু শিখো না, প্রফেশনাল একটা ইন্ডাস্ট্রিতে আসো, কিন্তু একটা জিনিসই জানো যে আমাদের জীবন বাজি রেখে একটা আর্টিস্টের জীবনটা শেষ করে দিতে হবে। আমি যদি অ্যাডভান্সের টাকাটা দিয়ে দুবাইয়ের টিকিট না কাটতাম না, আমি টাকাটা আমার বসের মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে আমি এখান থেকে চলে যাইতাম। সো গো অ্যান্ড টেল হিম দ্যাট আই নিড অ্যান অ্যাপ। যাও যাও। শোনো শোনো, এই কথাগুলো তো ঠিকই যে তোমার ডিরেক্টরের কানে গিয়ে লাগাবা, তাই না? সো সেই সাথে আরেকটা কথাও অ্যাড করে দিও যে একটা শো এর টাইটেলে আমার নাম যাবে, তারপর আর্টিস্টের চেহারাই কিন্তু সবাই দেখে। একটা ডিরেক্টরের নাম গেলো কি না গেলো ডাজেন্ট ম্যাটার, এন টাইটেল পর্যন্ত কেউ ওয়েটও করে না, রিমোটের পাওয়ার বাটনটা অফ করে দেয়। হুম, মনে থাকবে কথাগুলো ঠিকঠাকভাবে ওনাকে বুঝিয়ে দিও, আর ওয়ান আওয়ারের আগে ডু নট ডিস্টার্ব মি এনি অফ ইউ অর এনি অফ দ্য টিম মেম্বার্স। আপু আমি আসলে গুছায় কথাগুলো বলতে পারবো না তো, আর আমি ঠিক মতো বলতে না পারলে আমাকে মানে ভাইয়া বকা দিব অনেক। আপনি একটা কাজ করেন, একটু রেকর্ড করে দেন, আমি নিয়ে ভাইয়ের সামনে ধরে দিলাম, ভাইয়া শুনে ফেললো, মানে ভালো হয় কিন্তু বিষয়। আরে কই নিয়ে আসছে রে ভাই, আমরা কি এখানে শ্যুট করতে পারবো? হ্যাঁ এই সানটা চলে গেলে কি সানটা আমার জন্য বসে থাকবে? এই সানটাকে কি বলতে পারবো গিয়া যে সান তুমি একটু থাকো, এক ঘন্টা থাকো, আমাদের অ্যাঙ্কর তো রেস্ট নিচ্ছে, তারপর তুমি যেও। রে বলতে পারবো সান আটকে রাখতে পারবো আমরা? বস এটা কেমনে বস? এটা কেমনে বস মানে? তাহলে আমি তুমি আমার সামনে দ্বারা কী করতেছো? মুখের সামনে থেকে সরো, আমি এখন কোনো কম্প্রোমাইজ করবো না, আমি এখন নেচার নিব, রেল লাইন নিব, গাছ নিব, মানুষ দেখাবো। আচ্ছা মানুষ কী বলবে প্রোগ্রামটা দেখার পরে? অ্যাঙ্কর এখানে আসছে এটাকে বিশ্বাস করবে? কারো মাথায় আসবে এটা যে অ্যাঙ্কর এখানে আসছে, এখানে কি ও এসছে রেস্ট করতে? এই কেন তুমি অর্গানাইজ করছো আমাকে নিয়ে আসছে শ্যুট করতে? আরেকজন গেছে ম্যাডামের খবর আসছে, এদিকে আসো। কি তোমার আপু কী বলে?
ভাইয়া আপু তো বলছে আপু ন্যাপ লাগবে। এর কচুর মাথা ন্যাপ লাগবে, এটা তো কমন গল্প। এই পৃষ্ঠার গল্প আমার জানা আছে, পরের পৃষ্ঠা কি বলছে সেটা বলো। ভাইয়া পরে যেটা বলছে সেটা তো বলা যাবে না আপনাকে। কেন, কি বলছে, কেন বলা যাবে না? বলছে সবাই তো ওনাকে দেখবে, আপনাকে তো দেখবে না কেউ, তাই ওনার ঘুম প্রয়োজন, ওনার এখন ঘুমাইতে হবে। জি ভাই, বলতেছে যে আপনার নাম থাকলো বা না থাকলো এটা তো কোনো যায় আসে না, আপনার তো দেখা যাবে না। অনেক আগে নাকি লেখা থাকতো যে বাংলাদেশ টেলিভিশন প্রযোজনা এই পরিবেশনায় এই প্রোগ্রামটা দেখানো হচ্ছে, এরকম নাকি দেখাইতো ভাই, এই জন্য বলছে যে। তুমি কি এটা নিজের কানে শুনছো? ভাই 100% আমি নিজের কানে শুনছি, আমি রেকর্ডও করতে চাইছিলাম। রেকর্ড তো কানের মধ্যে বাজনা বাজা দিলে রেকর্ড বাইরে হয়ে যাবে একদিক থেকে। দুই দিনের বাচ্চা ওর আমি নিজের চোখে হইতে দেখছি, আগে তো মুখ দিয়ে কথাই বলতে পারতো না, ডায়লগ দিতে গেলে এনজির কোনো অভাব নাই, এরকম কায়েত হয়ে পড়ে যাইতো, মেকআপ রুমে একটা কোনা বসে থাকতো, কারোর সাথে কোনো কথা বলতো না ভয় ঠেলায়। আমি যখন ঢুকতাম তখন দাঁড়ায় সালাম দিত, আর এখন বড় বড় কথা ফুটছে মুখের মধ্যে, বড় নায়িকা হয়ে গেছে, টেস্ট টেস্ট জবাব দেয়, মুখে তো যা লাগায় দেয়, ঘুমায় থাকে সঠিক সময়, এগুলো সবগুলো চিন্তা। এই ওর অ্যাসিস্ট্যান্টের কথা কই, অর্গানাইজার কই? এই দেখো এই, তুমি জানো জোর বাসা কোথায়? বাসা জীবনে দেখাইছে তোমার নিচে উপরে? আগে নিত না বস, কিন্তু এখন নাই কিন্তু। আরে নিবে কিভাবে? আগে থাকতো মিরপুর শহর বস্তির চেপার গলিতে, ওই গলিতে শুটিং ইউনিটে গাড়ি রেখে দিতে হয়তো, তার পক্ষে একটা মানুষ লাগতো, আমার ইউনিটে একটা লোক লাগতো, 10 মিনিট ধরে হাঁটার পর তার বাসায় পৌঁছানো লাগতো। এখন ডিএসএস পার্কিং আছে, ছাদ আছে, বড় ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, জায়গায় জায়গায় দেখাইতে পারে বড় বাসা, খুব হয়ে গেছে তাই না? শুটিং আমি করবো অ্যাট এনি কস্ট, হয় তুমি হোস্ট করো, আমি হোস্ট করো, আমার ক্যামেরা স্ট্যান্ড বাই আছে, আমি এত কিছু জানি না, আমি পরের দিন আমার ডেট নিবা, আমার অ্যাসিস্ট্যান্ট সব শুট করবে, এটা তোমার হেডেক আর তার হেডেক, সে যে ঘুমাচ্ছে এটা আমার হেডেক হইতে পারে না, শুটিং করতো ডিওপি। ওখানে কি আমি বসবো? হ্যাঁ ওখানে গিয়ে বসবেন। না আমি ওখানে বসবো না, এখানে ক্যামেরা, ওখানে আমাকে বসে আমাকে দেখা যাবে না, সরি আপু। একজন বসেছিল, তারই আমি ট্রায়াল দিয়ে আইছি, দেখা যাচ্ছে, আপনি জাস্ট বসেন। হ্যাঁ শুনুন, আপনি একটা কাজ করেন, যে কী লেন্স লাগাইছে 50 লেন্স লাগান, 50 লাগায় আমার একটা ক্লোজ শট থেকে শুরু করেন, মনে করেন এইভাবে করে প্যান করে আমার ফেস থেকে, তারপর আপনি মনে করেন এই ন্যাচারাল বিউটি দেখালেন, জিনিসটা অনেক বেটার হবে। আপু আমরা ওই শটে যাব, তবে এর আগে এই শটটাকে নিয়ে তারপর ওখানে যাচ্ছি। আচ্ছা আপনারা কি মুভমেন্টটা নেবেন নাকি স্টিল নেবেন? আপনি যাই বসেন না, কি শট নিবো কেমনে নিবো, আপনি কেন মাথা কামাইতেছেন বুঝলাম? আর কি ড্রেস পরছেন, এটা কি পার্টি নাকি কি করতে আসছেন আপনি? কোনো ড্রেস চেঞ্জ নাই, কিছু না, আসছেন শুধুমাত্র আর আমারটা নিয়ে কথা বলতেছেন বারবার। আপনি আমাকে ড্রেস চেঞ্জ শিখাবেন? আপনি ক্যামেরার সামনে দাঁড়ান নাকি আমি দাঁড়াই? আপনারা আমাকে যে বস্তা পচা ড্রেস দিয়েছেন না, সেটা যদি আমি পরে আসি তাহলে আপনাদের টিআরপি মাইনাসে চলে যাবে। আমি কোনো ভিউ মিউ চাই না, আমি একটা ভালো কাজ চাই, দ্যাটস ইট। মানে আমি বুঝতে পারলাম, আমি আপনাদের উপকার করতে চাচ্ছি। আচ্ছা আমি কোথায় দাঁড়াবো? বস পজিশনটা দিছিলাম ওখানেই পজিশন। তাহলে কাজ করো, আমরা ট্রাভেল শো করতে আসছি, এখন এটাকে আমার টক শোতে নিয়ে যাই, দুটো চেয়ার দাও বসাও, আলাপ করা যাবে, পায় ব্যথা হবে না, দাও চেয়ার দাও। ইম্পসিবল, আমি বসে শট দিব না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে শট দিব। আচ্ছা ফোকাস কে করবে? যে ফোকাস করবে তাকে বলবেন যাতে আমার নাকে ফোকাস না করে, কারণ নাকে ফোকাস করলে না ফোকাসটা ছুটে যায়, আমার ঠোঁটে যাতে ফোকাস করে। ফোকাসটা আমি আমার হাতেই করি। হাতে করবেন আপনি ফোকাস? আপনি ফোকাস ধরে রাখতে পারবেন না তো? আমার কাজটা আমারই করতে দেন, আপনার কাজটা আপনি করেন ভাই। বস কি শুরু হলো, দূর আমি করব না শুট, আমি বুঝতে পারলাম না এত অসভ্য, আমি প্রফেশনাল মানুষের ভর্তি। এই ছেলে কার মানুষ করব, শুধু বাপ্পি আমাকে না বলতো না আমি জীবনে এসব করতাম না। সারাদিন কি বাপ্পি বাপ্পি নাম জপলে হবে, কাজ শর্ট যাইতে হবে না আমাদের? এই এই তুমি কি করবা এখানে? ক্যামেরা রাখো, নিজে সরো, যাও দিয়ে পেরানো, যাও যাও। উল্টো পার থেকে ছোট না, উল্টো ছোট না পার থেকে মনটা চায় সবের মেরে ফেলাই। তুমি তো ডিরেক্টর না, তুমি একটা ত্রাস, মানে দেখলেই আমার ভয় লাগে। তুমি যাচ্ছ করে কেউ যে কোনো ওয়ে, যে কোনো ডিরেক্টর ডিক্টেটার এটা। শুনো,
লাঞ্চ করব, লাঞ্চ কি? আপু একটু আগে না লাঞ্চ করলেন? দ্যাট ওয়াজ নট লাঞ্চ, ওটা আমার ব্রাঞ্চ ছিল। আর আমার যে ডায়েট, আমি অল্প খাই কিন্তু আমার একটু পরপর খেতে হয়, সো একটু লাঞ্চের ব্যবস্থা করো। আর আমি কিন্তু অয়েলি ফুড একদম খাই না, সো আমার জন্য একটা গ্রিক সালাদ ম্যানেজ করো, সাথে স্পাইসি ইয়োগার্ট দিবা আর একটু রেইজিন থাকবে, সাথে ছোটো একটা চিকেনের পিস হলেও ভালো হয়। কিন্তু আপু আমি এখানে গ্রিক সালাদ কই পাবো? সেটা আমি জানি না, ইউ আর দ্য লাইন প্রোডিউসার, যাও ম্যানেজ করো, প্রোডাকশনের কাউকে বলো তো। ডিওপি ভাইয়া শোনেন না একটু, এদিকে আসেন। আপনি কিন্তু তখন আমার অনেকগুলো ওএস শট নিয়েছেন, আমার হাতের শট কেউ দেখতে চায় না, এভরিবডি ওয়ান্টস টু সি মাই গ্ল্যামার, সো নেক্সট টাইম আপনি যখন শট নেবেন তখন ওটা মাথায় রাখেন। না আসলে আপু হয়েছে কি, শোনেন আপনার থেকে আমি বেশি এক্সপিরিয়েন্সড, আমি ওয়েব সিরিজ, টিভি সিরিজ, শো হোস্ট সব সময় করে যাচ্ছি, ইভেন সিনেমারও অফার পেয়েছিলাম আমি জানেন, কিন্তু গল্প আমার পছন্দ হয়নি একদম। আর সিনেমাতে এরকম ছোটো কাপড় পরে নাচানাচি করা, আই ফিল সো আনকমফর্টেবল। সো আর আমার একটা ফ্যান ফলোয়ার বেজ আছে, আমার ফ্যান্সরা তো অবশ্যই চাবে না আমাকে ওভাবে দেখতে, সো আপনি আমার খুব সুন্দর সুন্দর শট নেবেন, মনে করেন প্রোফাইল থেকে শট নেবেন। তোমাদের কথা শোনার পরে সাইড প্রোফাইল থেকে শট নেওয়া হয়ে যাবে। আচ্ছা তুমি কেমন টাইপের আর্টিস্ট বলো তো, তুমি মাস্টার হাত তোলো ডান হাত, তুমি ক্লোজ তোলো বাম হাত, সেটা এডিট প্যানেলে মিলানো যায় না, সেটা তো হতাশ লাগে তখন ধর মিলে না। আশ্চর্য, আমার মুডের উপর ডিপেন্ড করে, আমি ভার্সেটাইল আর্টিস্ট, আর আপনি তো এমনিতেও এডিট করে মাঝখানে ইনসার্টই বসায় দেন। হ্যাঁ সেটা বাধ্য হয়ে ইনসার্ট ঢুকিয়ে দিতে হয়। বাস আপনার কথা বলে আমি লাঞ্চটা করে আসি। লাঞ্চ থেকে মনে পড়লো আমরা লাঞ্চ করব কোথায়? আমি যেখানে লাঞ্চ করব তুমি ঠিক সেখানে লাঞ্চ করবে। আপনি তো লাঞ্চ করেন সন্ধ্যার সময় মাঠে ঘাটে, আপনি কি এক্সপেক্ট করেন আমি আপনার সাথে এইভাবে লাঞ্চ করব? শুনুন সেই দিন না যে আমি ইন্টারভিউতে বসে বলবো হ্যাঁ আমরা ওই কাজটা করার সময় সন্ধ্যার সময় মাঠে ঘাটে বসে লাঞ্চ করেছি, আই এম নট ডুইং দ্যাট, নট হ্যাপেনিং। প্রথম ইন্টারভিউতে যখন আসছিল তখন কি বলছিল মনে আছে? ভাই আপনি আমাকে যেখানে রাখবেন সেখানেই থাকবো, যেখানে খাওয়াবেন সেখানেই খাবো, শুধু আমাকে কাজ দিন প্লিজ। এখন দিন বদলে গেছে, এখন আমি সিনিয়র হয়েছি। দিন বদলে গেছে, সিনিয়র হয়ে গেছো? একবার একটা মায়ের ক্যারেক্টার করতে আসলে তারা পেয়ারা দেওয়া হয়েছে, তোমার দেওয়া হয়নি, হা করে চাইছিল যে আমাকে কি দিবে না, আমি যা বলছি যে দাও একটা পেয়ারা দাও, তখন বলছেন না ভাইয়া থাক লাগবে না, বলছেন এটাই অনেক। দিন এত বদলে গেছে এখন তোমার, এত ঢং না? আমি এখন সিনিয়র আর্টিস্ট, দিন যত যাবে আর্টিস্ট তত বড় হবে, তবে দিন যত যাচ্ছে আপনি তত ছোট হচ্ছেন, আপনার কাজের কোয়ালিটি ততই ডিগ্রেড করছে। এটাই হয়, ছিল তো মাটিতে, মাটি থেকে আদর করে চেয়ারে বসেছি, এখন তুমি গদিওয়ালা সোফায় বসতে চাও তাই না? ঠিক আছে আপনি মাটিতে বসেই আপনার বাজে কাজগুলো করেন, আমি একটু লাঞ্চ করে আসছি। ল্যাংরা কুত্তা নাম রাখছে আবার টাইগার, ভাব দেখো। এই যে আচার্য, এটা তো তুমি বলো নাই, ও কি আচার্য এমনি হয়েছে নাকি? তোমার নাম কি ছিল আগে? পরে তো নাম লাগাইছো তাবাসসুম ফারিয়া ঢং করে। আমার নাম আমি কখনোই চেঞ্জ করি না, আমার জন্ম থেকে এটাই ছিল, আমার ন্যাশনাল আইডি, আমার বার্থ সার্টিফিকেট সব জায়গায় এই নাম। কই ন্যাশনাল আইডি আর তোমার বার্থ সার্টিফিকেটে যে তুবা নামটা সুন্দর করে ঢং করে ইন্টারভিউ করতে বলো, তুবা নামটা কোথায় আছে তোমার? তুবা নামটা কি তুমি নিজে দিছো না সংক্ষেপে সুন্দর করে? Because it's smart and it's short, আমার ভিউয়ার্সরা আমার ফ্যান ফলোয়ার্স এটা ঠিকঠাক ভাবে বলতে পারবে তাই। ঠিক আছে তোমাকে আমি আরো সুইট আর এবং আরো স্মার্ট নাম বলে দিচ্ছি, তুমি তুবার জায়গায় নিজের নামটা তাবু রাখবে, খুব জোশ হবে, জমে যাবে। তাবু তো আমার নাম না। তুমি না তাহলে একটা মানুষ যে এক্সিস্ট করতেছে তার নামটা যে নিচ্ছ না সেটা কি বলা উচিত না? আচার্য আচ্ছা গঙ্গোপাধ্যায় যেমন এটাকে কি গাঙ্গুলি বলা যায়, তাহলে আচার whatever এটাকে তো আচারিয়া বলা কি whatever আচার মাচার এই বনভোজন করতেছি না, খিচুড়ির সাথে ডিম ভাজি দাও সাথে আচার রাখো খাবে অ্যাঙ্কর আমাদের। আচ্ছা ফাইন আমি আমি বলছি আমি আচার বাবা রে এটা কেন বলা লাগ, আমি আবার বলতেছি তোমাকে এটা তার ছেলের নামে নামকরণ করা হয়েছে সুশীলজ নামটা, তো আমার তার আমি এটার প্রতিষ্ঠাতার নাম চাই, আমি মালিকের নামটা আগে জানতে চাই, সঠিকভাবে উচ্চারণ করো। আমি আমাকে বলো ওনার ছেলে এখানে কোথায়? হ্যাঁ এখানে ওনার ছেলে আছে, আমি পড়তে বলেছে আমাকে, আমি পড়ছি, মানুষ যেটা বোঝে সেটা বুঝে নিবে, আমার একদম এক্স্যাক্টলি কেন বলতে হবে? মানুষ যদি ওই আচার হোয়াটএভার যেটা শুনতে চায় ওটা ওরা বুঝে নিবে, আমি যেটা বলছি আচারিয়া ওটা শুনেই তো বুঝতে পারবে না। আচারিয়া ঠিক কয়, তোমাদের দোষ এগুলা,
তোমরা আমাকে ঠিকঠাকভাবে ব্রিফ করতে পারো না স্ক্রিপ্টটা। স্ক্রিপ্টটা যদি আমাকে ঠিকঠাকভাবে বুঝাই দাও, আমি একটা ফিল নিয়ে রাজা মনে করে রাজার ফিল নিয়ে আমি নামটা। আরে ভাই, ফিল থাকলে সঠিক উচ্চারণ আসে না, সঠিক উচ্চারণ জন্য চর্চা লাগে, নিজের প্র্যাকটিস লাগে, তোমার সেটা নাই। আচ্ছা ফাইন, আমি এটাই বলছি। রিং আইডি এজেন্ট হলেই লক্ষ টাকার ব্যবসা, সাথে থাকছে ফ্রি গাড়ি অথবা মোটরসাইকেল। বিস্তারিত জানতে আজই ডাউনলোড করুন রিং আইডি, আ সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক। তুমি বলবা যে এখানে প্রাকৃতিক পরিবেশে মানুষরা, মাটির মানুষে বেড়ে ওঠে এবং এই নদীর পানিতে গোসল করে। গোসল করে? গোসল এটা কেমন ওয়ার্ড, আমি এটা বলবো না, ইটস টু অর্গানিক, আমি অন্য কিছু বলি গোসল। তা তুমি বলবা মাটির মানুষেরা নৌকায় করে ঘুরে বেড়ায়, পাখির মতো উড়ে বেড়ায়। তা এখানে কোনো নৌকাই নাই। আপু, নৌকা আপনার পিছন দিয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে নৌকা থাকলে তো হলো না, আই নিড টু বি ইন দ্যাট বোট। আর আমার একটা ওয়েব সিরিজ আমি করলাম রিসেন্টলি, সুনীল দার এত সুন্দর একটা শট নিল, পুরো একটা প্যানোরামিক শট, মাঝখানে একটা সাদা নৌকা, নৌকার মধ্যে আমি বসে আছি, আমি মানে বিউটিফুল শট, আমি আপনাকে এখনই পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে। আপু আমার দেখার দরকার নাই, আমি জাস্ট ক্যামেরাটা প্যান করব আর নৌকাটা ঢুকাই দিবে। নৌকা রেডি আছে? নৌকা রেডি আছে? আচ্ছা আমি যখন অ্যাকশন বলবো তখন নৌকাটা যাবে, ঠিক আছে? হলো না তো, আমি নৌকায় বসবো, একটা ক্রেন দিয়ে একটা শট নাও। নৌকার মধ্যে ক্রেন রাখবো? না, ক্রেন পারে থাকবে। ও ওয়েট, এটা ফকিনি প্রোডাকশন, এটা কে ক্রেনই নাই। যাই হোক, বাট এখান থেকে একটা ক্যামেরা থাকবে, আমি নৌকায় বসে থাকবো, আমি লাইক ফ্লিপ মাই হেয়ার লাইক দিস, তারপরে মানে একটা ফিল আসবে তো, একটা রোম্যান্টিক ব্যাপার যদি ফ্রেমের মধ্যে না থাকে। আই এম সাচ এ ভার্সেটাইল অ্যাক্টর, তো লাভ নাই তো। হ্যাঁ আমি অ্যাঙ্করিং করছি, বাট সেটাও কিন্তু একটা পারফর্মিং আর্ট। আমি এখন নৌকা ক্রেনে বসাবো, নৌকা থাকবে সেটা টিকে। আর তুমি এখানে আসছো ট্রাভেল শো করতে, তুমি করবো উপস্থাপনা, তুমি এখানে সিনেমা নায়কদের মতো কমার্শিয়াল শট দেবে, চুল বাতাস উড়াবা, সেটা কিভাবে হয়? এটা কি ম্যাচ করে জিনিসটা? আমি তো ক্রেনে নৌকা বসানোর কথা বলছি না। আচ্ছা লাইক ওয়াই আর ইউ রিঅ্যাক্টিং সো মাচ, আমি জাস্ট একটা কথা বললাম। তো তুমি রিঅ্যাক্ট কেন করবো না? তুমি তুমি আমাকে তো আমাকে কেন জ্ঞান দিচ্ছ? তুমি একটা আর্টিস্ট, তুমি তোমার দায়িত্ব পালন করো, আমি একটা ডিরেক্টর, আমি আমারটা বুঝতেছি, আমি তোমার যেটা বলছি তুমি সেটা করো। তুমি ফাইজলামি করতেছো শুটিংয়ে। আপনি আমার সাথে এই ধরনের ওয়ার্ড কেন ইউজ করছেন? ওয়ার্ড কেন ইউজ করবো? তুমি তো আসলে ফাইজলামি করতেছো আমার সাথে। আমি শুট করব, আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি আমাকে মারবেন? অবশ্যই, মন্ত্র চাচ্ছে বাম গলা ঠাস করে একটা চর দিয়ে আওয়াজ দিয়ে। Did you guys hear it? উনি নাকি আমাকে থাপ্পড় মারবে, আপনারা কিছু বলবেন না? হ্যাঁ, কে কে কি বলবে? আমি ডিরেক্টর, কে বলবে আমাকে কিছু? ফাইন, আমিও শুট করব না, আপনি আমাকে থাপ্পড় মারবেন এই কথা কোন সাহস বলে আপনার সাথে হা হা করে তাকায় আছেন? আমি শুট করব না, দিস ইজ ব্যাকআপ। আই তুমি ব্যাকআপ বলার কে? তুমি একটা আর্টিস্ট, তুমি ব্যাকআপ বলার কে? আমি ডিরেক্টর, আমি ব্যাকআপ দিব। আপু আপনার যদি রাগ না ভাঙে তাহলে আমরা শুটিং কিভাবে করবো বলেন? আর কালকেও যদি এরকম অল্প শুটিং করি আমাদের তো বাজেট শেষ হয়ে যাবে, পরে একটা সমস্যায় পড়ে যাব। এত তেল মাথা তেল দিয়ে তো লাভ নাই, এত লাই দিয়ে মাথা তুলতে সমস্যা, না খেলে না খাবে, সমস্যা কি? Did you guys see that? এটার কথাই আমি বলছিলাম। হ্যাঁ, একটা মানুষ সারাদিন খায় নাই, তার এটা নিয়ে কোনো হেডেকই নাই, নিজে তো কপচিয়ে ডুবিয়ে গরুর নলা দিয়ে ভাত খেলো। এই গরুর নলা কোত্থেকে পেলো? ইয়ে আপু, এটা বস ম্যানেজ করছে। হুম, দেখলাম তো, একেবারে করে কি জঘন্যভাবে খাচ্ছিল, মানে একটা ডিরেক্টর সে, তার মধ্যে কোনো স্মার্টনেসই নাই, আবার সে আমাকে বলে সে আমাকে থাপড়াবে, কত বড় সাহস তার! আপু এখানে না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় নাই, আমি ঠান্ডা মাথায় বলছি যে গালের মধ্যে থাপ্পড় মারার দরকার ছিল, আসলে দরকার ছিল। আমাকে একটা বোরখা ম্যানেজ করে দাও, এখন আমাকে একটা বোরখা ম্যানেজ করে দাও। আপু বোরখা দিয়ে কি হবে? বুঝো নাই কি হবে? উনি এখন লজ্জা পেয়েছে, উনি ঘন্টা দিয়ে রেডি থাকবে, সকাল হলে চলে যাবে। আমি যদি কল দিই 10-12টা অ্যাঙ্কর এখানে রেডি থাকবে। ও আচ্ছা, তুমি কল দিলে 10-12টা মেয়ে ঠিকই আসবে, কিন্তু একটা ফারিয়া তাবাসুম আসবে না, ফারিয়া তাবাসুম পালানোর মতো মেয়ে না। ওই কচুর মাথা তাবাসুম ফারিয়া থাকলে আমিও এই শুটিং করবো না। বস বস, আর কি বস বস, যাও বলছি না করবো না। কালকে আমরা যে মেমোরি কার্ড দিয়ে শুট করছিলাম ওই কার্ডটা হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। আমরা
মেমরি কার্ড কোথায়? মেমরি কার্ড কোথায়? আমি কেমনে আমি কেমনি কমু মানে তুমি যুদ্ধ আসছো একটা যোদ্ধা, তোমার হাতে বন্দুক থাকবে, তুই গুলি কথা থাকবে, তুমি সে খবর রাখবে না, সে খবর আমি রাখবো। বালিশ খেলা প্রতিযোগিতা বিলো পাসিং যে চেয়ারে ঘুরতেছো আর একজনের জন্য বালিশ পাস করে একজনের জন্য ড্রাইভার দিতেছো, মেমোরি কার্ড কোথায় সেটা আমাকে বোঝা বলো। সকাল সকাল কোথায়? এত সুন্দর সকাল আমার ঘুম ভাঙবে? কি চিৎকার চেঁচামেচি করতেছে? কি হইছে? মেমরি কার্ড ওরা হারায় ফেলছে। কিসের মেমরি কার্ড? মাথার মেমরি, যেটা তোমার নাই সেটা তোমার বুঝতে আরো 10 দিন লাগবে। আচ্ছা এইভাবে কথা না বললে আমাকে বলো, হোয়াটস দ্য প্রবলেম, কি হইছে? মেমরি কার্ড হারিয়ে গেছে, কালকে আমরা তো শুটিংটা করছি, ও বলতেছে কপি করছে, ওরে দিছে, ও বলে পেস্ট করে ওরে দিছে, ও বলে হারিয়ে গেছে, ডিওপি কিছু জানে না, ঘুম থেকে উঠে আমি কেন চিল্লাচ্ছি? ও মাই গড, ওই যে আমরা যত শুট করছি গতকালকে সব ওইটা তো সব ওই মেমরি কার্ডে ছিল। ডিওপি ভাই, আপনি না আমার বিন্দুর মতো একটা শট নিয়েছিলেন যে ঋত্বিক ঘটক না কার কাছে কপি করে, ওইটা আমি কিভাবে আবার দিব? ও মাই গড, আই ডিডন্ট স্লিপ দ্য হোল নাইট, চার প্রকার কামড়ে তুমি হোটেলে ঘুমাতে পারিনি, মা আইজ আর সো পাফি, আমাকে তো দেখতেও বাজে লাগতেছে, আমাকে গতকালকে কি সুন্দর লাগতেছিল, আজকে কি ওই শটগুলো হবে? আর ওই আচারিয়া না কি আচার্য, আমি তো বলতেও পারতেছি না, ওইটা আমি আবার কিভাবে বলবো? দিস ইজ সো ব্যাড ভাই, কালকে যে ফ্রেমিং দোছি, জামনে শট নিছি, এই ফ্রেম তো আজকে কোনোভাবেই সম্ভব না, তাই না? এক্স্যাক্টলি। আরে তোমরা কেন এই বাড়ি এগুলো? এই তুমি নিজে ডিওপি, তুমি জানো না মেমরি কথা, তুমি আমার আমার বুঝাতে ফকিং আর। এই মেমরি কার্ড কোথায়? মেমরি কার্ড কোথায়? মেমরি কার্ড কোথায়? এই মেমরি কার্ড কোথায়? মেমরি কার্ড কোথায়? মেমরি কার্ড কোথায়? মেমরি কার্ড অর্গানাইজ করছো, মেমরি কার্ড কোথায়? আমার মেমরি কার্ড কই? তুমি সাত মাস ধরে কি করছো? বড় বড় দেখতে আসছো, পিকনিক করতেছি আমরা, মেমরি কার্ড কোথায় বলছো? ঠিক আছে চলো রিশুট করতে হবে। আমি রিশুট করতে পারবো না। আরে সেলফি তুলে রাখো, রিশুট করতে হবে, চলো। আমি বললাম না আমি রিশুট করতে পারবো না। কেন? কেন? এক বছর আগের কথা আমার সব ঠিকঠাক মনে আছে। নাচো বাংলাদেশ নাচো সময় তুমি আমার সাথে কি করেছিলে একটা জিনিসও আমি ভুলি নাই। তুমি সব তো খেয়ে দিয়ে ভুলে বসে আছো। 48 বার আমি রিটেক দিছি, 48 বার রিটেক দেওয়ার পরে ফুটেজ ডিলিট করে দিয়ে তুমি আমাকে বলো ফুটেজ হারিয়ে গেছে। যতক্ষণ আমি ওকে শট পাবো না ততক্ষণ আমি রিটেক নিবো না। আর আমি তো তোমার জন্য এনজি দিচ্ছিলাম না, আমার তো সিয়ামেরটা পছন্দ হচ্ছিল না, আর হাত ধরে ফেললে তো কেমিস্ট্রি হয়ে যায় না। ও সো ইউ আর জেলাস অফ সিয়াম, জলে না সিয়ামকে দেখলে তোমার? সিয়ামের তো জেলাস ছিলাম, তুমি ভুলে গেছো তিন দিন আগে লং ড্রাইভে যখন গেছিলাম, গিয়ারের উপর আমার হাত ছিল, আমার হাতের উপর তোমার হাত ছিল, সেই হাত ধরে তুমি যেভাবে কসলা কসলা করতেছিলে সেটার জন্য ওকে শট হইতে পারে না। তুমি প্রফেশনাল আর পার্সোনাল লাইফকে এক কেন করো সবসময়? আমি এটা বুঝতে পারি না। আমাকে রুবেল সব বলছে, তুমি যে রিয়েলিটি শোয়ের নাম দিয়ে ঢাকার বাইরে যখন আউটডোরে গেলা, রিসোর্টে যে তিন দিন থাকছো, সব খবর আমি প্রপারলি পেয়ে গেছি। রুবেলের কথায় তুমিও নাচছো? রুবেল রুবেল আমার একটা লোক, আর তার কথাও তুমি বিশ্বাস করো? রুবেল হচ্ছে একটা বাটপার, ওর BMW-তে আমি উঠি না, ওর সাথে আমি ডিনার করতে যাই না, আর সেই শত্রুতার জের ধরে তোমার কাছে ইন্ধন জোগায়, আর তুমিও সেগুলো বিশ্বাস করে নাচো। বাবা বাবা বাবা। আর শোনো, সেদিন শুটে আমরা তিন দিন না, আমরা পাঁচ দিন ছিলাম, আর তিন দিন ছিলাম পুরো টিমের সাথে, টিম যখন চলে যায় আমার বাবা মার সাথে আমি রিসোর্টে ছিলাম, দরকার হলে তুমি আমার বাবা মার সাথে ফোনে কথা বলে ইউ ক্যান ক্ল্যারিফাই দ্যাট। তুমি সিয়ামকে ফোন দাও। শোনো তুমি কথা, আমার আমার ইচ্ছা হচ্ছে না সিয়ামের সাথে আমি কথা বলি। তাহলে কেন তুমি রুবেলের কথা বিশ্বাস করলা? এই কথা তুমি আমাকে আগে বলতে পারতা। আমি শাসন করতে পারো, আমার ইচ্ছা। তুমি তো পারো খালি শাসনই করতে, আদর তো করতে পারো না। এই যে দেখো কিরকম ভয় ভয় চেহারা, এত ভয় ভয় চেহারা তাকাও না। শুনো, পাওয়া গেছে না
যাক, সবার জন্য ভালো হয়েছে এটা। তুমি এখন ডাবল ডিমের পোচ দিয়ে নাস্তা করো। ডাবল ডিমের পোচ দিয়ে নাস্তা? এই তোমার প্রবলেম কি আমাকে বলো তো। আগেও দেখছি তুমি কয়েকদিন আগে একটা প্রোডিউসারের সাথে ঝামেলা করলা, পিটাই টিটাই। তোমার এখন এগুলো যদি করো তুমি ইন্ডাস্ট্রিতে তুমি কিভাবে কাজ করবা? এই নিউজ তোমার কে বলছে? আমি জানি, আমি সবই জানি। তো আমি যেটা বলছিলাম, প্রোডিউসার যদি উল্টাপাল্টা বিহেভ করে তাকে বুঝায়ও তো বলা যায়। তোমার সব খবরই আমার রাখা হয়, তুমি কোথায় যাও, কি করো না করো, আই নো এভরিথিং। বুঝছি, গোয়েন্দা লাগাস আমার পিছনে, তাই না? এটাকে গোয়েন্দাগিরি বলে না, এটাকে বলে টেক কেয়ার। তোমাকে আমার খোঁজ খবর কে নিতে বলছে সেটা যদি তুমি বুঝতা তাহলে আরো আগে অনেক কিছু। বস, ষোলোই ডিসেম্বর ছিল, তাই জন্য বস ওরা কোনোভাবেই পারমিশন দেয়নি। বোঝা তাহলে এখন কী করবো? নায়িকা মিষ্টি খাচ্ছে, সুন্দর লাগছে দেখতে, এখন এই নায়িকার এই মিষ্টি খাওয়ার শটটা নাও। আর মিষ্টি খাওয়ার দোকানটা দেখাতে পারবো না, কিন্তু এই মিষ্টিটা কই থেকে পয়দা হয়েছে জমিদার বাড়িতে আমার দেখাতে হবে। ঢাকা থেকে মমিষিকে কেন আসছে? যদি পারমিশন না পাই শুটিং করতে না পারি তার লাভটা কি আমার? জি বস, আবার জি বস। বস একটা ওয়ে আছে বস। কি বস? এখানে যে লোকটা দায়িত্বে আছে ম্যাডামের খুব ভক্ত আর কি, বুঝছেন? জাস্ট ওরে যদি কোনোভাবে রাজি করানো যায়, ম্যাডাম যদি গিয়ে যদি ওরে বলে তাহলে ও ঠিক পারমিশনটা দিয়ে দেবে। বস আপনি একটু ম্যানেজ করুন। দেখো আমি তোর সাথে মজা করতেছি না, আমি কাউকে আজ পর্যন্ত ম্যানেজ করিনি, আমি কারো পায়ে ধরে ম্যানেজ করতে পারবো না। বস কাজটার জন্য অন্তত অনেক একটা ভালো কাজ হবে বস, একটা সুন্দর একটা ফ্রেম বস আপনি ভালো করবেন প্লিজ বস। আর শোনো, তুমি একদম পানির নিচে বাইন্ধা রেখে দেবো, ধরে তোর শর্ট নেওয়া লাগবে না। যাও, ওকে ডাকে এখানে পাঠাও, আর সবাইকে শর্ত বলে এখানে, তুমিও নিজের সরাও আমার পিছনে যাও। পারমিশন ছাড়া এখানে পিকনিক করতে আসছে, আমি শুটিং ডাক খবর নাই কিছু, এভাবে শুটিং চলে নাকি? সমস্যা কি? তোমার সমস্যা কি? তোমাকে আমি কতবার বলেছি যে সিগারেট খাবো না, সিগারেট কেন খাও? আর করার আছেটা কি? আমি কি শুটিং করতে পারতেছি? কোনোভাবে কিছু ম্যানেজ হচ্ছে? কী একটা শুটিং ইউনিটের সাথে আসছি আমি, কোনো ডিপার্টমেন্ট অ্যাক্টিভ না, শুটিং সেট অ্যারেঞ্জ করে নাই, পারমিশন নেয় নাই, কোনো ডিপার্টমেন্ট আমাকে হেল্প করতেছে না, তোমার শিডিউল নাই কালকে, আমার প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, আমি করবোটা কি? আমার করার আছে কি? একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, এত টেনশন করো না। আমার শিডিউল আমি কালকে ফাঁকা করে ফেলেছি, আমরা একটা দিন এক্সট্রা থাকলে তো সমস্যা নেই, দরকার হলে আমি সেটা রেমুনেশন নিব না। আর বাপি তো আমাদের ঘরের মানুষ, আমি বলি নিশ্চয়ই বাপি বুঝবে, দরকার হলে আমার পুরো রেমুনেশনটাই নিলাম না, তোমার প্রোডাকশন কস্ট একদিনের যেটা সেটা তো কভার হয়েই যাবে। সো তুমি কালকে যে যে শর্ট নিতে চাও আমার কাছ থেকে নিও, আমার কোনো প্রবলেম নেই, আমরা সুন্দরভাবে শর্টটা শেষ করে ঠিকঠাক ঢাকায় বাক করবো। ব্যাপার কি? কী হলো যে তুমি এখন এত বদলাই গেলা? কী বদলাই গেছি? আমি তো যা ছিলাম তাই আছি। কি কিছু বলবা? একটা কথা বলতাম আর কি, কীভাবে যে বলবো বুঝতে পারতেছি না। আমি জানি তুমি কি আমার সাথে মিউচুয়াল হতে চাচ্ছ, ব্যাপারটা ওরকমই। আমি তোমার চোখ দেখে বুঝতে পেরেছি। তোমার মনে আছে তুমি যে আমাকে মেসেঞ্জারে আগে অনেক সুইট সুইট পয়েন্ট পাঠাতা, স্টিকার্স, কিউট কিউট ইমোজিস? আই মিস দোজ ডেজ। পাঠাতাম, আসলে তোমাকে ভালো লাগতো পাঠাতে, ভালো লাগতো পাঠাতাম। এখন আর ভালো লাগে না আমাকে? না লাগে তো, এই যে তুমি মেকআপ ছাড়া আছো তুমি দেখতে ভালো লাগতেছে। তো মেকআপ নিলে কি আমাকে বাজে লাগে? না বিষয়টা ওরকম না, আসলে মানে তুমি যেমন প্রিটি যেমন কিউট, মেকআপ নিলে তোমার কিউটনেসটা কমে যায়। তো তুমি আমাকে আগে বলতা তাহলে আমি এখন থেকে কম মেকআপ করব। আর আমারও কিন্তু মনে আছে তুমি আমাকে 30 জনের মধ্যে থেকে সিলেক্ট করেছিলা, আই এম গ্রেটফুল ফর দ্যাট। ব্যাপারটা ওরকম না, তোমার নিজের আসলে কোয়ালিটি আছে। অ্যালিস তুমি স্বীকার তো করলা যে আই হ্যাভ কোয়ালিটি। তোমার গানগুলো খুব সুন্দর। তোমার মনে আছে তুমি আমাকে মেসেঞ্জার গান পাঠিয়েছিলে, ওটা আমি এখন শুনি। তাই? কিন্তু গান থাকলে কি হবে? মন থেকে তো আমাকে ঠিকই ডিলিট করে দিয়েছো। ডিলিট করার কিছু নাই তো, তোমার মনে তো তুমি আমার জায়গায় সিএম কে রিপ্লেস করেই ফেলছো।
আচ্ছা তোমাকে কে বলেছে আমি সিয়ামকে রিপ্লেস করে? তুমি মনে মনে একটা ভেবে তুমি তারপর আমার সাথে কথা বলছো। তুমি যখন সিয়ামের সাথে খুনসুটি করতেছো, দুষ্টামি করতেছো, হাত ধরে হি হি করতেছো, তখন আমাকে টেলিলেন্স ডিরেক্টর হিসেবে দেখা লাগতেছে। তুমি তখন সেটা কাট বলে দিতে পারতো না ডিরেক্টর হিসেবে? আমি কাট কেন বলবো? আমার শট আমার লাগবে না, কিন্তু তুমি আমার চোখ দেখে বুঝতে পারো না আমার প্রেমের দামটা কত? তুমি আমার চোখ দেখে বুঝতে পারো না আমার প্রেমের দাম কত এখন? কিন্তু কার পার্টি থেকে কি করো সেটা আমি সবই জানি। আমি কার পার্টিতে গিয়ে কি করি? একটা পার্টিতে গিয়ে আমি যদি কারোর সাথে হাসাহাসি করি এটার মানে এটা না যে সে আমার জন্য স্পেশাল হয়ে গেল। পার্টিতে কি মানুষ যেতে পারে না? তুমি সবসময় মানুষের কথা এত নাচ করো, তোমার ফ্রেন্ড নাই? মানুষের কথা আমি নাচতেছি না, কিন্তু কোন পার্টি থেকে কার সাথে কতটুকু হাসা উচিত কার সাথে হাসা উচিত না এটুকু লিমিটেশন তোমার জানা দরকার ছিল। কারণ আমি কি করব? আমি তো তুমি তো জানো আমি একটু স্লো, আমার অনেক কিছু বুঝতে একটু সময় লাগে, আমি তো অনেক কিছু বুঝতে পারি না। তুমি তো আমাকে এজন্য বুঝায় বলবা, আমি তো একটা ছোট বাবুর মতো, ছোট বাবুকে যেভাবে শাসন করতে হয় বুঝায় বলতে হয় তোমার আমাকে সেভাবে বুঝায় বলতে হবে। ছোট বাবু আসছে আমার। এই যে ছোট বাবু আসছে, এই যে ছোট বাবু আসছে, লোকজন আছে দেখতেছে তো? তো লোকজন দেখবে, দুটো বাবু, একটা বাবু আর একটা বাবু, দুজন বাবু দাঁড়ায়। আইডি এজেন্ট হলেই লক্ষ টাকার ব্যবসা, সাথে থাকছে ফ্রি গাড়ি অথবা মোটরসাইকেল। বিস্তারিত জানতে আজই ডাউনলোড করুন রিং আইডি, আ সোশ্যাল বিজনেস নেটওয়ার্ক।